নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানানো রাবড়ি রেসিপি। আর এই রাবড়িটা আমি শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে বানাবো। ট্র্যাডিশনাল রাবড়িতে কোনো রকম ড্রাই ফ্রুটস অথবা খোয়া ক্ষীরের কিন্তু ব্যবহার হতো না, তাই শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে এই দুর্দান্ত স্বাদে রাবড়িটা আমি তৈরি করব। চলুন তাহলে দেখে নিন কিভাবে রেসিপিটা বানাতে হয়। একটা বড় সাইজের কড়ার মধ্যে আমি 2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার দেখুন চারপাশ থেকে দুধের মধ্যে একটা বাবলসের সৃষ্টি হয়েছে। ঠিক এই সময় দুধটাকে ফুটতে দেয়া যাবে না, ফ্লেমটাকে একেবারে লো করে দেব। আর দুধের মধ্যে যতবার সর তৈরি হবে, দেখুন একটা খুন্তি দিয়ে আমি ঠিক এইভাবে দুধের সরগুলোকে আমি কড়ার চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে থাকবো। দেখুন এইভাবে বারবার দুধের সর তৈরি হচ্ছে আর আমি কড়ার চারপাশে এইভাবে সরগুলোকে সরিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে এইভাবে জাল দিতে দিতে দেখা যাবে যে দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। আর তখন ঠিক সেই সময় সরগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে সরিয়ে দেব। আর আমি 3 টেবিল স্পুন চিনি নিয়েছি, কেননা রাবড়িটা খুব বেশি মিষ্টি হয় না। আর চিনিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ জাল করব। জাল করার পর দেখুন দুধটা অনেকটা কমে আসবে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর তারপরে ঠান্ডা ঠান্ডা আমি সার্ভ করব এই রাবড়িটা। তাহলে আমাদের এই আজকের রেসিপি ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানানো রাবড়ি তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।